আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম, ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নসভিল স্টেডিয়াম থেকে। বেশ বাতাস, এবং এই বাতাসে আমার যে পরনীয় টি শার্টটা রয়েছে সাউদি লুব্রিক্যান্টসের সৌজন্যে, সেটাতেও সেই বাতাস পড়ছে এবং বেশ পেছন থেকে বাতাসটা আসছে। বাতাসের গল্প করার কারণটা হচ্ছে যে বাংলাদেশ যেই ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে, সেই ম্যাচটা দেখুন সব দিক থেকে মহা গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই মুহূর্তে যে টেবিল রয়েছে, সেই টেবিলে বাংলাদেশের অবস্থান এবং টপ এইটে যাবার ক্ষেত্রে সমীকরণ। সমীকরণটা খুব সহজ হয়ে যেতে পারে, বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারে বাংলাদেশের পয়েন্ট স্ট্রেট ওয়েতে 4 হয়ে যাবে। বাংলাদেশ তাদের 2 নম্বর যে অবস্থানটা টেবিলে সেটা আরও সুসংহত করবে, এবং শ্রীলঙ্কার যে চান্স নাই হয়ে গেছে সেটা আরও একদম স্পেসিফিক্যালি একদম শূন্যের কোঠায় চলে যাবে। শ্রীলঙ্কা নিয়ে আসলে আলোচনার কিছু নেই, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে। এ কারণেই, কারণ নেদারল্যান্ডস যদি বাংলাদেশের বিপক্ষে জিতে যায়, যেহেতু দুটা দল টপ এইটে খেলবে, ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা অলরেডি দে হ্যাভ থ্রোন, তাহলে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশকে হারিয়ে দিলে নেদারল্যান্ডসের চান্সটা উজ্জ্বল হবে। নিশ্চয়ই বাংলাদেশ সেটা চাবে না, এবং এই মাঠটা আসলে অনেক ঐতিহাসিক মাঠ বাংলাদেশের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদের এখানে ফাইফার রয়েছে, সাকিব আল হাসান ক্যাপ্টেন্সির অভিষেক হয়েছিল মাশরাফি বিন মুর্তজার ব্যথার কারণে বা চোটের কারণে। সো অনেক হিসাব নিকাশ থাকলেও বাংলাদেশের কিছু হিসাব আসলে মিলছে না, ইলেভেনটা কেমন হতে পারে সেই হিসাব মিলাতে গিয়ে টিম টাইগার্স দে আর নাও ইন আ ট্রিকি সিচুয়েশন। দেখুন, এখানের যে মাঠ রয়েছে সেই মাঠে আসলে স্পিন হবে, বা ওয়েস্ট ইন্ডিয়ান যে কন্ডিশন এখানটা স্পিন বোলাররা তুলনামূলকভাবে সুবিধা পাবে, এটা প্রেডিক্ট করা হচ্ছে, এটা মনে করা হচ্ছে। এবং বিশ্বকাপের আগে থেকে এই যে মনোভাব, এই যে মনে করা, যেই জিনিসটার কারণে টিম ইন্ডিয়া তাদের দলে 4 টাইপের 4 জন স্পিনারকে রেখেছিল। বাংলাদেশ দলও সেখান থেকে পিছিয়ে নেই, বাংলাদেশ দলের যে স্কোয়াড, 15 সদস্যের যে স্কোয়াড, সেখানটায় 2 জন রয়েছেন বাঁহাতি অর্থোডক্স বোলার সাকিব আল হাসান এবং তানভীর, 1 জন রয়েছেন লেগ স্পিনার আমাদের ঋষাদ, তিনি প্রথম ম্যাচ বাংলাদেশ যেটা খেলেছিল সেটার ম্যান অফ দ্য ম্যাচ, এবং অফ স্পিনার শেখ মাহাদি হাসান। এই যে 4 জন স্পিন বোলার রয়েছেন, এবং অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনকে মাথায় রেখেই আসলে তাদেরকে দলভুক্ত করা হয়েছে, সেই 4 জনের কজন, সাকিব আল হাসান তো অটোমেটিক চয়েস, তিনি খেলবেনই, তাহলে বাকি থাকে 3 জন, সেই 3 জনের কজন আসলে বাংলাদেশের 11-এ থাকবেন, 1 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 যেটা, সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জাকের আলী অনিক লাস্ট ম্যাচে যেভাবে ফিনিশ করতে ব্যর্থ হয়েছেন, এটা নিয়ে সমালোচনা হয়েছে, টিম ম্যানেজমেন্ট বিরক্ত হয়েছে, কোচ চান্ডিকা হাথুরু সিংহে তাকে গুড বুক থেকে ধাপ করে ব্যাট বুকে দিয়ে দিয়েছেন, এবং এটা নিয়ে তাকে অনেক কথা শুনিয়েছেন একজন তরুণ ক্রিকেটারকে, তিনি যেভাবে ওই ম্যাচে ফেল করার পরে পার্সোনালি অ্যাটাক করেছেন, এটা নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়াকিবহল, তারা এটা জানে, ক্রিকেট অপারেশনসের এই ব্যাপারটা জানার কথা, যেহেতু আমিও জানি, সেটা আসলে কোনোভাবে কাঙ্ক্ষিত না, ফেল করতেই পারেন, ফেল তো সবাই করছে, লিটন করছে, শান্ত করছে, সৌম্য করছে, সাকিব করছে, করছে না, কম বেশি তো সবাই করছে। সো জাকের আলী অনেকের একার দোষ হয়ে গেছে, বাংলাদেশ কেন জিতল না ব্যাট বুকে তিনি। আবার সৌম্য সরকার, ঠিক জাকের যতটুকু ব্যাট বুকে, সৌম্য সরকার তার থেকেও বেশি অংশ গুড বুকে। সৌম্য সরকারের ক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেবে, জাকেরকে যদি ড্রপ করা হয়, বা ড্রপ করার সম্ভাবনা 99%, সেই জায়গাটি কি সৌম্য ইনক্লুড হবেন কি হবেন না। আমি যে বললাম যে প্রশ্ন নম্বর 1 হচ্ছে কয়জন স্পিনার বাংলাদেশ খেলাবে, যেহেতু স্পিনারদেরকে ন্যায় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভালো করবে বাংলাদেশ, এখানটায় প্রতিপক্ষের এগেনস্টে বড় বড় পরীক্ষা নেবে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, সৌম্য সরকার আবারও 11-এ ঢুকছেন কিনা, জাকের বাদ পড়ছেন কিনা। দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমি খোঁজার চেষ্টা করি, একটা ব্যাপার মানে মোটামুটি ক্লিয়ার, জাকের আর সুযোগ পাচ্ছেন না, অন্তত এই ম্যাচে জাকেরকে টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের সুযোগ দিচ্ছে না টু বি দ্য পার্ট অফ দ্য 11, গেল ফিনিশড। হ্যাঁ, তার মানে কি সৌম্য সরকার ঢুকে যাচ্ছেন, তিনি ওই লোয়ার মিডল অর্ডারে গিয়ে ব্যাট করবেন, বা সৌম্য সরকার ওপেন করলেন লিটন কুমার দাসকে, তার পজিশনটা আরও নিচে নামিয়ে দিয়ে, আগের ম্যাচে তিনি 3 নম্বরে ব্যাট করেছিলেন, নাজমুল হোসেন শান্ত ওপেনার হয়ে গেছিলেন, তিনি লোয়ার মিডল অর্ডারে ফিনিশিং রোল প্লে করবেন উইথ মাহমুদুল্লাহ রিয়াদ, এর কোনোটাই না। জাকের আলী অনেক যেমন বাদ পড়ছেন, সৌম্য সরকারকেও দলভুক্ত করার ক্ষেত্রে খুব বেশি পজিটিভ না টিম ম্যানেজমেন্ট। তার মানে সৌম্য সরকার আগে থেকেই বাদ ছিলেন, জাকের আলী অনেক বাদ পড়ছেন নতুন করে, সৌম্য সরকার সেই জায়গায় না ঢুকলে একটা জায়গা ব্ল্যাঙ্ক হয়, সেই জায়গাটায় কে ঢুকবে, এই প্রশ্নের উত্তর আমি যদি আপনাদের বলার চেষ্টা করি, এবং এর থেকেও যদি আপনারা একটু মাথা কাটানোর চেষ্টা করেন উত্তরটা পেয়ে যাবেন। সেই জায়গায় ঢোকার অপেক্ষায় যিনি, তিনি হচ্ছেন, তার যদি সব ঠিক থাকে, এখন পর্যন্ত সব ঠিকঠাক ঠিকঠাক আছে, এই ম্যাচ খেলার জন্য তিনি টোটালি ওকে, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন বাংলাদেশের চলছে, অথচ প্রথম 2টা ম্যাচে তিনি হাত ছিঁড়ে যাওয়ার কারণে খেলতে পারেননি। সো নেদারল্যান্ডসের বিপক্ষে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচে শরীফুল ইসলাম খেলবেন। খেলানোর বা খেলার পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেটা হচ্ছে শরীফুলকে
এই ম্যাচে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট, কারণ প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটারের আধিক্য রয়েছে। শরীফুলের বলের মুভমেন্ট দুই ধরনেরই হয়, তিনি বাইরেও বল করতে পারেন, গুড লেন্থে বল পিচ করার পর সেটা হচ্ছে আউটসুইং হয়ে চলে যায়, আবার ভেতরেও বল আনতে পারেন, যে টাইপের বলে আবার লিটন কুমার দাসটা খেলতে পারেন না। সো শরীফুলের সেই অ্যাবিলিটি রয়েছে, এবং বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম পেসার যদি এই মুহূর্তে আমরা ধরি, যেই ম্যাচে তিনি ইনজোর্ড হয়েছিলেন সেখানটাও তিনি দারুণ বল করেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে শরীফুল। শরীফুলের ইনক্লুশন নিয়ে কোনো ধরনের সংশয় নেই যেহেতু তিনি ফিট। তাহলে কি বাংলাদেশের স্কোয়াডটা আগের মতোই থাকলো? ওপেনিংয়ে আমরা হয়তো দেখবো লিটন কুমার দাসের সাথে হচ্ছে আমাদের নাজমুল হোসেন শান্তকে, হ্যাঁ, অথবা এমন হতে পারে যে লিটন কুমার দাস এবং নাজমুল শান্তের পরিবর্তে তানজিদ তামিম এবং নাজমুল শান্ত ওপেন করলেন, ওয়ান ডাউনে লিটন কুমার দাস নামলেন, পরের যে তিনটা বা চারটা স্পট সেই জায়গাগুলোতে আমরা দেখবো যে সাকিব আল হাসান, সাকিব আল হাসানের পরে তাওহিদ হৃদয়, তাওহিদ হৃদয়ের পরে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন সপ্তম ব্যাটার যেহেতু আমরা বাদ দিচ্ছি, মানে আমরা জাকিরকে খেলাচ্ছি না এবং সেই জায়গায় বোলার ইনক্লুশন করাচ্ছি, তাহলে বাংলাদেশ ছয় ব্যাটার নিয়েই খেলার পরিকল্পনা করছে কিনা, একই সাথে ছয় বোলার নিয়েই খেলার পরিকল্পনা করছে কিনা। যে স্পিনের কথা বলা হচ্ছিল পয়েন্ট নাম্বার টু, সেই জায়গায় তো আসলে কোনো বড় পরিবর্তন আসছে না, রিশাদ হোসেন রয়েছেন এবং রিশাদের সাথে সাথে আরেকজন স্পিনার আমাদের গুরুত্বপূর্ণ সাকিব আল হাসান রয়েছেন, এবং ওয়েস্ট ইন্ডিজের যেই কন্ডিশনটাকে প্রেডিক্ট করা হয়েছে যেটা তুলনামূলকভাবে এমন একটা কন্ডিশন যেখানটায় বেশিরভাগ ক্ষেত্রে স্পিনাররা সফল হবেন, সেই কন্ডিশনে, সেই পার্টিকুলার কন্ডিশনে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট কামিং বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ স্পিনারদের সুযোগ দেওয়া উচিত। সেখানে কি চার পেসার খেলবেন? তাসকিনকে বাদ দেওয়ার সুযোগ নেই। লাস্ট ম্যাচে তানজিম সাকিব যে বল করেছেন, বাংলাদেশে কোনো পেসার এবারের বিশ্বকাপটা এভাবে শুরু করতে পারেন নাই। মুস্তাফিজুর রহমানকে তো আপনি এরকম কন্ডিশনে বাদ দিবেনই না যেখানে আপনি স্পিনার খেলাতে চান, মানে মুস্তাফিজ হচ্ছে একটু মানে কি বলবো যে ফাস্টার স্পিনার, তাই তো? তাহলে কি বাংলাদেশ চার পেসার নিয়ে নামছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, টিম কম্বিনেশনের কারণে অথবা এখানকার যে সার্কামস্টেন্স অ্যাটমসফিয়ার সেটাকে কাজে লাগানোর পরিকল্পনা থেকে টিম ম্যানেজমেন্ট যদি পেস ডিপার্টমেন্ট থেকে পারফর্মিং কোনো পেসারকে কমিয়ে সেই জায়গায় আরও একজন স্পিনার খেলান, এবং সেই চান্সটা আমার কাছে যেটা মনে হয়, সেই চান্সটা আমার কাছে আবারও বলছি মানে আমি কিছুটা মানে কনফিউজ যে এখানটা আসলে শেখ মাহাদিকে নিয়ে বাজি ধরবে নাকি তানভীরকে নিয়ে বাজি ধরবে, কারণ আমি আগেই বলছিলাম যে বাঁহাতি ব্যাটার রয়েছে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপে, সো তানভীর কুড প্লে আ বিগ রোল। সাকিব আল হাসানকে নিয়ে আগের ম্যাচেও বাংলাদেশ বা ক্যাপ্টেন ঝুঁকি নেননি, এক ওভারের পর আর তার আগে তাকে আর বল করানো হয়নি। সো ওই জায়গায় কি তানভীর একটা রিপ্লেসমেন্ট হবেন কিনা, সাকিবও থাকবে তানভীরও থাকবে, নাকি শেখ মাহাদি হাসানকে নেয়ার পরিকল্পনা করবে যেহেতু তিনি টুকটাক ব্যাটিংটাও পারেন, যেহেতু বাংলাদেশ একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলবে? অনেক কোয়েশ্চেন্স। এখানকার যে সমীকরণ সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ তার গ্রুপে কোন দলের সাথে বা কোন দলকে সাথে নিয়ে টপ এটে যাবে তার থেকেও জটিল এবং কঠিন ইলেভেনে কারা খেলছেন সেই সমীকরণ মেলানো। জাকির থাকছেন না, সৌম্য থাকছেন না, এটা মোটামুটি কনফার্ম। বাংলাদেশ দল ছয় ব্যাটসম্যান ছয় বোলার ফর্মুলাতেই এখন পর্যন্ত যা আভাস সেটাতেই যাবেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।